কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জিএম কাদেরের, শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের তাদের বীর মুক্তিসেনা বলে অভিহিত করেছেন। কোটা পদ্ধতিকে একটি সুবিধাভোগী গোষ্ঠী তৈরির প্রক্রিয়ার অংশ বলে মন্তব্য করেন জিএম কাদের। আজ মঙ্গলবার এক বিবৃতিতে জিএম কাদের বলেন, বর্তমান শাসকশ্রেণী সরকার সৃষ্ট এই সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে দেশের জনগণকে শাসন শোষণ করে চলেছেন। সামনের দিনগুলোতেও এ উদ্দেশ্য আরও ব্যাপকভাবে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। কোমলমতি তরুণ সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই কারণে আমি তাদের বৈষম্যমুক্তির এ সংগ্রামের বীর যোদ্ধা বা বীর মুক্তিসেনা বলে মনে করছি, জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন। ছাত্রছাত্রীদের অহিংস কোটা সংস্কারের আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করছি। এই যৌক্তিক আন্দোলনে সশস্ত্র বাধাদানের ঘটনার নিন্দা জানাচ্ছি। কোটা সংস্কারের আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের প্রতি আমার অভিনন্দন। তাদের আমি বীর মুক্তিসেনা হিসেবে অভিহিত করতে চাই। গোলাম মুস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।